জাপানৰ পৰাজয়ে নেতাজীৰ অংকত আউল লগাই দিলে। আমেৰিকাই জাপানৰ ওপৰত আণৱিক বোমা পেলোৱাৰ লগে লগে দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ ৰূপ সলনি হৈ গ'ল। ভাৰতৰ স্বাধীনতা সংগ্ৰামখন আগুৱাই নিয়াৰ বাবে জাপান তেতিয়া আৰু নেতাজীৰ বাবে সুচল ঠাই হৈ থকা নাছিল। সেয়েহে নেতাজীয়ে 1945 চনৰ 18 আগষ্ট তাৰিখে জাপানৰ টাইপেই চহৰ স্থিত টাইহোকু বিমানবন্দৰৰ পৰা এখন মিটচুবিশি KI-21 বিমানেৰে জাপানৰ পৰা উৰা মৰাৰ কেই মুহূৰ্তমানৰ পিছতে বিমান দুৰ্ঘটনাত সংঘটিত হয়। চৰকাৰীভাৱে প্ৰচাৰিত নেতাজীৰ মৃত্যু সম্পৰ্কীয় এই ঘটনাকে আমি বহু বছৰ ধৰি শুনি আহিছিলোঁ, কিন্তু ইয়াৰ পিছতো নেতাজীৰ মৃত্যু সম্পৰ্কীয় চৰকাৰী তথ্যৰ ওপৰত সময়ে সময়ে বহু আঙুলি উঠি আহিছে। ১৯৫৫ চনত কলিকতাত আয়ানেৰ প্ৰাক্তন সৈনিক আৰু নেতাজীৰ অনুগামীসকলে এখন সভা আয়োজন কৰিছিল। নেহৰু চৰকাৰে নেতাজীৰ ৰহস্য বিষয়টোত চৰকাৰী অনুসন্ধানৰ সদিচ্ছা প্ৰকাশ নকৰা দেখি ৰাজহুৱা খৰচত নেতাজীৰ ৰহস্য অনুসন্ধান কৰাৰ বাবে এখন কমিটি গঠন কৰাৰ প্ৰস্তাৱ দিয়া হৈছিল। এই অনুসন্ধানৰ বাবে ন্যায়াধীশ ৰাধা বিনোদ পালক নিযুক্তি দিয়াৰ প্ৰস্তাৱ ৰখা হৈছিল। এই ঘটনাই ভাৰতবৰ্ষৰ লগতে জাপানতো সলনিৰ সৃষ্টি কৰিছিল। নেহৰুৱে এই কথাত সচকিত হৈ 1955 চনৰ ডিচেম্বৰ মাহত শ্বাহনৱাজ খানৰ নেতৃত্বত নেতাজীৰ ৰহস্য অনুসন্ধান কমিটি গঠনৰ কথা ঘোষণা কৰে। নেতাজীৰ মৃত্যুৰ ৰহস্যৰ ক্ষেত্ৰত থকা বিবাদ দূৰ কৰাৰ বাবে গঠন কৰা 2খন অনুসন্ধান কমিটিয়ে নেতাজীৰ বিমান দুৰ্ঘটনা সম্পৰ্কীয় ব্যাখ্যাকে স্বীকৃতি দিয়ে। এই কমিটি দুখন আছিল 1956 চনত গঠিত শ্বাহনৱাজ কমিটি আৰু 1970 চনত গঠিত ফছলা কমিটি। কিন্তু 1999 চনত মনোজ কুমাৰ মুখাৰ্জীৰ নেতৃত্বত গঠন কৰি দিয়া অনুসন্ধান কমিটিখনে নেতাজীৰ বিমান দুৰ্ঘটনা সম্পৰ্কীয় ব্যাখ্যাকে অস্বীকাৰ কৰে। 2005 চনত এই আয়োগৰ তদন্তৰ সময়ত টাইৱান চৰকাৰে 1945 চনৰ সময়ছোৱাত টাইৱানৰ ভূমিত ইমান দিনে ভাৰত চৰকাৰে উত্থাপন কৰি অহা বিমান দুৰ্ঘটনাৰ প্ৰসংগক নাকচ কৰে। সেই বছৰতে 2005 চনত মুখাৰ্জী আয়োগে নিজৰ প্ৰতিবেদন ভাৰত চৰকাৰৰ ওচৰত দাখিল কৰে। প্ৰতিবেদন দাখিল হ'ল যদিও ভাৰত চৰকাৰে মুখাৰ্জী আয়োগৰ অনুসন্ধান প্ৰতিবেদনখন নাকচ কৰে। কিন্তু ইমান দিনে ভাৰত চৰকাৰে প্ৰচাৰ চলাই অহা নেতাজীৰ বিমান দুৰ্ঘটনা সম্পৰ্কীয় ব্যাখ্যাৰ বিপৰীতে মুখাৰ্জী আয়োগে দিয়া প্ৰতিবেদনখনে বিভিন্নজনৰ মনত থকা সন্দেহৰ চাপ বেছি গভীৰ কৰি তুলিছিল আৰু নেতাজীৰ ৰহস্য বিষয়টো হৈ পৰিছিল অধিক জটিল। Or of revolutionary terrorism can be of any avail. If therefore we want to expel British power from India, we have to fight the enemy. ১৯৮৫ চনৰ 18 ছেপ্টেম্বৰ তাৰিখে উত্তৰ প্ৰদেশৰ ফৈজাবাদ জিলাৰ ৰামভৱনত এজন ব্যক্তিৰ মৃত্যু হয়। এইজন ব্যক্তিৰ সকলোৰে ওচৰত গুমনামী বাবা বুলি পৰিচিত। মৃত্যুৰ পিছত গুমনামী বাবা সম্পৰ্কে উত্তৰ প্ৰদেশৰ নায়ে লোক নামৰ এখন হিন্দী দৈনিক কাকতত কাকতখনৰ সম্পাদক অশোক টেণ্ডনৰ এটি বাতৰি প্ৰকাশ পাইছিল, য'ত গুমনামী বাবাক নেতাজী সুভাষ বসু বুলি প্ৰচাৰ চলোৱাইছিল। গুমনামী বাবা ভগৱানজী বুলিও পৰিচিত আছিল। এই ভগৱানজীৰ প্ৰসংগ পোনপ্ৰথমে উত্থাপন কৰিছিল RC মজুমদাৰে। 1970 চনত গঠন কৰি দিয়া খচলা কমিটিৰ আগত পোনপ্ৰথমবাৰৰ বাবে ভগৱানজী বা গুমনামী বাবাৰ প্ৰসংগ উত্থাপন কৰিছিল মজুমদাৰে।
উত্তর প্রদেশের এখন গুরুত্বপূর্ণ বাতৰি কাকত নর্দার্ণ ইন্ডিয়া পত্রিকায় ভগবানজির মৃত্যুর পিছত চলা এক মাস জোড়া তদন্তর পিছত ভগবানজিকে নেতাজী সুভাষ বসু বলে উল্লেখ করেছিল। উক্ত তদন্তর ভিত্তি আছিল ভগবানজির বাসগৃহত উদ্ধার হওয়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে জড়িত বিভিন্ন সামগ্রী আর সাহিত্য। নেতাজীর মৃত্যু সম্পর্কীয় তদন্ত আয়োগের প্রতিবেদন, নেতাজির পরিয়ালের ফটোগ্রাফ, জার্মানিত নির্মিত দূরবীন, টাইপরাইটার, হল্যান্ডত নির্মিত রেডিও, HMB গ্রামোফোন, যুদ্ধ সম্পর্কীয় বহুতো কিতাব, ইংরাজি ভাষার আলোচনী আদি সা সামগ্রী। আনহাতে তেখেতর কথারপরা উদ্ধার করা সামগ্রীসমূহ ভিতর আছিল পুরোনা দিনের একটা ছাতি, যেটু কলিকতারপরা এখন চিঠি হওয়া পঠাইছিল। ছাতিটো দেউতাক জানকীনাথ বসুর বলে লিখা আছিল। ভগবানজী বা গুমনামী বাবা সমাধিষ্ঠ করা হয়েছে ফৈজাবাদ চহরের প্রসিদ্ধ ধার্মিক স্থল গুপ্তার ঘাট নামে ঠাই। মন করবলগা যে উক্ত সাধুজনের সমাধিস্থলত খরিত আছে কেবল তেখেতর জন্ম তারিখটোয় 23 জানুয়ারী, মৃত্যুর তারিখটো দিয়া আছে মাথো তিনডাল প্রশ্নবোধক চিহ্ন। মৃত্যুর পিছত চলা এক অনুসন্ধানত ভগবানজির হাতর আখর নেতাজির হাতর আখরের লগত মিল থাকার প্রমাণ পাওয়া গৈছিল। ভগবানজি প্রকৃততে নেতাজি হয় নহয় সেই বিষয়ে তদন্তত ভারত সরকারের হাতত নিশ্চয় তথ্য ওলাই পড়ব, কিয়নো 1983 চনের 6 জুলাই তারিখে সমর গুহর দ্বারা লিখিত কিতাব নেতাজি ডেড অর এলাইভর উন্মোচনের সময়ত সেই সময় ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই রাজহুয়াকে প্রকাশ করেছিল যে বোস ইজ এলাইভ এন্ড হ্যাজ টেকেন সন্ন্যাস, বহু জিয়াই আছে আর সন্ন্যাস ধারণ করেছে। ভারত সরকারে ভগবানজির বা গুমনামী বাবাক নেতাজি বলে আজিলেক স্বীকৃতি দিয়া নাই, কিন্তু ভগবানজি কোন সেই সম্পর্কেও ভারত সরকারের হাতত কোনো তথ্য নাই। এয়া সচাকই এক কুহেলিকা। ইমান দিনে জাপানের রেনকোজি মন্দিরত থাকা চিতাভস্মখিনি নেতাজি সুভাষ বসু চিতাভস্ম বলে দাবি উত্থাপন হয়ে আছে, কিন্তু সেই চিতাভস্মখিনির এতালেক কোনো ধরনের DNA পরীক্ষা সম্পন্ন হওয়া নাই। মুখার্জী অনুসন্ধান কমিটির আগত পুন প্রথমবার রেনকোজি মন্দিরত থাকা চিতাভস্মর পাত্রটি খোলা হয়েছিল। উক্ত চিতাভস্মর পাত্রটি লাওখোলা আর দাঁত রখা আছে। উক্ত চিতাভস্মখিনির DNA পরীক্ষা সম্পন্ন করিবার বাবে মুখার্জী আয়োগে 2003 চনের 27 জানুয়ারী তারিখে ভারতের বৈদেশিক মন্ত্রালয়ের ওসরত ব্রিটেইনের ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরির সহায় লওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছিল, কিন্তু বৈদেশিক মন্ত্রালয়ে সেই বিষয়ে নিমাত হয়ে থাকিল। মন করবলগা বিষয়টি হল যে মুখার্জী আয়োগের অনুসন্ধানত এক গুরুত্বপূর্ণ তথ্য পোহরলে আইছিল। তাত উল্লেখ আছিল যে টাইপেই চহরের লেখাগারের ঐতিহাসিক তথ্য মতে 1945 চনের 14 আগস্টের 25 আগস্টের তারিখের মাজত টাইপেইত কোনো ধরনের বিমান দুর্ঘটনা হওয়া নাছিল। এতিয়া প্রশ্ন হয় যদি দুর্ঘটনাত নেতাজির মৃত্যু হওয়া নাছিল তেতিয়াহলে নেতাজির কি হল? যিজন নেতাজির নেতৃত্বত ভারতীয় সেনায় ব্রিটিশের বিরুদ্ধে যুঁজ করে মণিপুরের রাজধানী ইম্ফলের 45 কিলোমিটার দূরত্ব অবস্থিত মৈরাং দখল করে ভারতবাসী রাইজর স্বাধীনতাকামী আকাঙ্ক্ষা পুন প্রথমবার বাস্তবায়িত করেছিল, সেইজন নেতাজি সুভাষ বসুক আমি চিরদিনের রহস্যের গড়ত পেলাই থাকব নো। নেতাজির বিষয়টুক লো সরকারের সকল শ্রেণীর রাইজ সংবেদনশীল হওয়া উচিত। নেতাজিয়ে কৈছিল যে মোক তেজ দিয়া মই স্বাধীনতা দিম। আজি সেইজন নেতাজির অস্তিত্ব রক্ষার হকে ভারত সরকারের ওসর অনুরোধ করছো যে নেতাজির রহস্যের বিষয়টি অত্যাধিক গুরুত্ব প্রদান করে আর নতুন প্রজন্মক নেতাজির দেশপ্রেমের গাথারে উদ্বুদ্ধ করে স্বদেশের প্রতি থাকা ত্যাগর ধারাক চিরদিনলে প্রবাহমান করে রাখে। জয় হিন্দ।